কেন খরগোশের কোনো সমস্যা? আচ্ছা ওদেরকে তো দুর্বল মনে হচ্ছে, তুমি একটা কাজ করো উল্টাও তো। আল্লাহ ওদের তো সবার ডায়রিয়া হয়ে গেছে, বাকিগুলো উল্টাও, খুবই খারাপ অবস্থা। ওইটা উল্টাও, এটা একটু মোটামুটি ঠিক আছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খরগোশগুলো কিন্তু ডায়রিয়া হয়ে গেছে। আচ্ছা এটা ট্রিটমেন্ট সম্বন্ধে যারা খরগোশ লাভার আছেন তারা কিন্তু অনেকেই চিন্তায় পড়ে যান। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব আপনাদের যাদের খরগোশ অসুস্থ হয়ে গেছে, অর্থাৎ পানিবাহিত রোগ ডায়রিয়ার মাধ্যমে ভুগছে, সেটার থেকে আপনারা আপনাদের প্রিয় খরগোশটিকে কীভাবে সলিউশন করে আপনারা সেই আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবেন আল্লাহর ইচ্ছায়, সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। দর্শক আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই র‍্যাবিট যেগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই ডায়রিয়া হয়েছে, দেখেন ওরা কত দুর্বল হয়ে পড়ছে। তো আজকে আমি দেখাবো যে র‍্যাবিটের ডায়রিয়া হলে প্রাথমিক অবস্থায় কী দিতে হয় এবং কী ওষুধ দিতে হয়। এখন আপনারা দেখেন এই র‍্যাবিটটাকে আমি সিরিঞ্জের মাধ্যমে আমি কিছু রেনামাইসিন নিছি এবং 5 ml করে রেনামাইসিন আমি এখন এই অসুস্থ র‍্যাবিটগুলোকে খাওয়াই দেবো। ভাই তাহলে বাচ্চাটাকে খাওয়াই দেন, দেখতে পাচ্ছেন আপনারা জানেন যে ডায়রিয়া হলে কিন্তু খুবই অসুস্থ হয়ে যায়, ওরা খেতে পারে না, তাই ওদেরকে কিছুটা জোর করেই খাওয়াতে হয়। একটাকে খাওয়ানো শেষ। আর অবশ্যই যখন ডায়রিয়া হবে র‍্যাবিটগুলো অবশ্যই কিন্তু কলমি শাক শাক জাতীয় যেসব খাবার আছে সেগুলো কিন্তু অবশ্যই বাদ দিয়ে দিতে হবে। আপনারা জানেন যে শাক বেশি খেলে কিন্তু খরগোশের পেটে গ্যাস হয় এবং এই গ্যাস থেকেই কিন্তু ডায়রিয়া সৃষ্টি হয়। প্রাথমিক অবস্থায় আমাদের যে ভেট যে স্যালাইনটা আছে সেটা খাওয়াবেন এবং ডায়রিয়া একটু বেশি পর্যায়ে চলে গেলে আপনারা এই রেনামাইসিন ট্যাবলেট যেটা আছে এটা পানির সাথে গুলিয়ে কিন্তু অসুস্থ যে খরগোশ যেগুলো আছে তাদেরকে কিন্তু আপনারা দিয়ে দিবেন। তারপরে আমরা কানে বিতরণ দেব। পাঁচ এম এল করে প্রত্যেকটা খরগোশকে আপনারা এই রেনামাইসিনটা দিয়ে দেবেন এবং এর সাথে সাথে যে কাজটা করবেন আপনারা ড্রাই ফুড যেটা আছে অর্থাৎ হচ্ছে যে ভুসি, এই ভুসিটা কিন্তু কন্টিনিউ করবেন, তাহলে তাদের পায়খানা শক্ত হতে সাহায্য করবে। এটা হচ্ছে সবচেয়ে বেশি অসুস্থ ছিল, তো এটাকেও রেনামাইসিন খাবার দেওয়া হচ্ছে। সবগুলো কমপ্লিট করা হলো, আশা করি ইনশাল্লাহ আপনারা যদি এই পদ্ধতিটা ফলো করেন আপনাদের অসুস্থ যে খরগোশগুলো আছে এগুলো খুব তাড়াতাড়ি রিকভার করবে ইনশাল্লাহ। এবং আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলতে চাই, প্রাথমিক অবস্থায় আমাদের যে ভেট স্যালাইন যেটা আছে এই ভেট স্যালাইন আপনারা ইউজ করবেন এবং যদি এটাতে না সারে অবশ্যই কিন্তু আপনারা রেনামাইসিনের মাধ্যমে এই খরগোশগুলোকে আবার পুনরায় আগের অবস্থায় যদি আল্লাহ চায় আপনারা ফেরত আনতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই আরএম বাটহাউস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমি রিজি এখানে বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।